বর্তমানে মাহফিলে মানুষ কম হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা একদম কিয়ামতের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়ে গেছি। এখন মানুষের প্রতিযোগিতা গুনাহের দিকে, গুনাহের আয়োজন যেখানে হবে সেখানে কে কত বেশি উপস্থিত হতে পারে এর একটা প্রতিযোগিতা চলছে। আর নেকের কাজ যেখানে হয় সেখানে কত কম যাইতে পারে এবং নেকের কাজের সমালোচনা করে কতটা দূরে থাকা যায় এইটার প্রতিযোগিতা চলছে। এই কারণে মানুষ কম দেখে মন ভাঙা যাবে না। আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমাদের আরও নিজেদেরকে সৌভাগ্যশালী মনে করতে হবে যে আল্লাহ তাআলা এই জামানায় এইরকম পরিবেশেও আমাদের এই কয়জনকে কবুল করছেন, এই জন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ মনে করতে হবে। আমরা আল্লাহ তাআলার খাতায় কবুল হয়ে গেছি। একটা স্কুলে তো তারাই ঢুকতে পারে যাদের স্কুলে ভর্তির খাতায় নাম উঠে গেছে। একটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, ইউনিভার্সিটির যখন ভর্তি পরীক্ষা হয় কত লক্ষ লক্ষ ছাত্র যায় পরীক্ষা দিতে সারা বাংলাদেশ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় পুরা ঢাকা শহর অচল হয়ে যায় জ্যামের কারণে, কারণ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্ররা ওইখানে ভর্তি হতে যায়। কিন্তু সেই লক্ষ লক্ষ ছাত্র কি চান্স পায় ওইখানে? যারা চান্স পায় তারাই ওইখানে ঢুকতে পারে, ক্লাসে বসতে পারে, বাকিদের সবাইকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়। তো আমরা মনে করেন আল্লাহ তাআলার এই ক্লাসে উত্তীর্ণ হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসের ছাত্র হিসেবে কবুল করছেন, এই কারণে আমরাই কয়েকজন মানুষ এখানে উপস্থিত হতে পারছি। আর যারা বাজারঘাটে আশেপাশে ঘোরাফেরা করছে তারা আল্লাহ তাআলার এই হাজিরার লিস্টিতে চান্স পায় নাই, এই কারণে তারা এখানে উপস্থিত হতে পারেনি। তো মহতারাম হাজিরিন, আমরা যেহেতু উপস্থিত হতে পেরেছি অল্প কিছু মানুষ, আস্তে আস্তে মানুষ আসবে, অনেকে হয়তো বা ঈশার নামাজ পড়ে আসবে, কেউ তার জরুরত ছেড়ে আসবে। তবে আমরা গুটি কয়েক মানুষ এখানে বসেছি, একটু মুজাকারা করে নেই যে আমরা মাহফিলের আদব কীভাবে বজায় রাখব, কোন উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসব। কারণ আমরা আমাদের লক্ষ্যবস্তু থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি, কারণ এখন কিন্তু অহরহ মাহফিলের আয়োজন হয় এবং অনেক জাঁকজমক আয়োজন হয় মাহফিলের। একটা সময় গ্রাম অঞ্চলের মাহফিলগুলো এত জাঁকজমক ছিল না, এত লাইটিং ফাইটিং, এত মজবুত মঞ্চ ছিল না, ছোটোখাটো আয়োজন হতো, মানুষজন বসত, বক্তাদেরও তেমন একটা হাদিয়া ছিল না, এক একজন বক্তা যা পাইতো মাহফিল থেকে তা দিয়ে তাদের সংসার চলতো না, এরকম একটা মুহূর্ত ছিল। কিন্তু তখন দেখা যাইতো যে মাহফিলের আয়োজন থেকে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যেত, এক একটা মাহফিল মানুষের জন্য হেদায়েতের উসিলা হয়ে যেত। অসংখ্য হিন্দুরা দেখতাম বক্তাদের বয়ান শুনে মুসলমান হয়ে যেত। কিন্তু এখন তো কত ভিআইপি ভিআইপি আয়োজন, কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেইটা কেমন যেন হাসিল হয় না। কারণ উদ্দেশ্য হাসিল না হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো আমাদের নিজেদেরই লক্ষ্যবস্তু ঠিক নাই। কারণ একটা মানুষ তখনই তার কাজে সফল হয় যখন সে ওই কাজের একটা লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে নেয়। লক্ষ্যবস্তু যদি কাজের লক্ষ্যবস্তু যদি কেউ ঠিক না করে ওই কাজ শুরু করে, কিছু দূর যাওয়ার পরে সে লক্ষ্য হারায় ফেলে। আমি যদি সকালবেলা আমার বাইক নিয়ে বের হই, অথবা সাইকেল নিয়ে, অথবা বাড়িতে যে গাড়িটা আছে ওই গাড়ি নিয়ে বের হই, যে যাই একটু ঘুরে আসি এই নিয়তে গাড়ি নিয়ে বের হইলে আমি নির্দিষ্ট কোনো জায়গায় পৌঁছতে পারবো না, এই এদিক সেদিক একটু ঘোরাফেরা করে আবার বাড়িতে চলে আসব। এই ঘোরাফেরার দ্বারা আমার কোনো কিছু অর্জনও হবে না, শুধু সময়টা একটু অপচয় হবে। কিন্তু গাড়ি নিয়ে বের হওয়ার সময় যদি একটা লক্ষ্যবস্তু স্থির করে নেই যে আজকে আমি গাড়ি নিয়ে বের হলাম হয়তো একটা মাদ্রাসার উদ্দেশ্যে অথবা একজন আলেমের উদ্দেশ্যে, যে অমুক হুজুরের সাথে একটু দেখা করতে যাব আমি, তাহলে দেখা যাবে যে আমার উদ্দেশ্য হইলো ওই হুজুরের সাথে দেখা করা অথবা ওই মাদ্রাসায় যাওয়া, তো আমার রাস্তা অনেক মোড় আসবে, এদিক সেদিক অনেক মোড় আসবে রাস্তায়, কিন্তু আমি এদিক সেদিক যাব না, কারণ আমার লক্ষ্যবস্তু ঠিক আছে যে আমি এদিক সেদিক যাব না, আমি ওই মাদ্রাসা পর্যন্ত পৌঁছব। অথবা দুনিয়াবী লক্ষ্যবস্তু যদি হয়, আমার যদি দুনিয়াবী উদ্দেশ্য থাকে যে আমি আমার দোকান পর্যন্ত যাব, আমার ব্যবসায়িক কেন্দ্র যেটা, আমি কেনা বেচা করার জন্য যাব, তাহলে আমার লক্ষ্যবস্তু থাকে যে ওই দোকান পর্যন্ত আমাকে পৌঁছতে হবে। এর মধ্যে অনেক বন্ধুরা ডাকবে, চা খাওয়ার অফার করবে, যে এক কাপ চা খেয়ে যাও, অথবা আসো একটু আড্ডা দেই, একটু গল্প গুজব করি, তখন
বন্ধুদের ওই গল্প গুজব আড্ডায় সময় দেওয়ার মতো মন মানসিকতা থাকবে না, কারণ আমার লক্ষ্যবস্তু আমার গিয়ে এখন দোকান খুলতে হবে, আমার কাস্টমারের অপেক্ষা করতে হবে, আমার ব্যবসা ঠিক রাখতে হবে। তো এই যে ব্যবসায়ী যেমন তার লক্ষ্যবস্তু ঠিক রেখে রওনা করে, রওনা করার সময় তার এদিক সেদিক অনেক মোড় আসে কিন্তু সে পাত্তা দেয় না, কারণ তার একটা লক্ষ্যবস্তু আছে। কিন্তু যে লক্ষ্যবস্তু ছাড়া বের হয় যে আমি শুধু ঘুরতে বের হব, তাহলে তার সামনে যে মোড়ই আসবে সে চিন্তা করবে যে এই মোড়টা একটু ঘুরে আসি দেখি কত দূর যাওয়া যায়, আবার আর একটা মোড় আসলে মনে করবে এই এলাকাটা একটু ঘুরে আসি, যেটা আর কি বেহুদা ঘোরাফেরা বলে। তাই ঘোরাফেরা করতে করতে এমনও হতে পারে একটা সময় সে তার বাড়ির পথও হারায় ফেলতে পারে, তখন আবার মানুষজনকে জিজ্ঞেস করে করে তারপরে পথ খুঁজে বের করতে হয়। তো আমরা আমাদের লক্ষ্যবস্তু ঠিক না করে বসি মাহফিলে, মাহফিলের আয়োজন যারা করে তাদেরও লক্ষ্যবস্তু মানে পুরাপুরি খালেস থাকে না অনেক সময়, আবার বক্তাদেরও নিয়ত অনেক সময় খালেস থাকে না, লক্ষ্যবস্তু ভিন্ন থাকে, আবার শ্রোতাদেরও লক্ষ্যবস্তু ভিন্ন থাকে। তো এইসব বিষয়ে আত্মসমালোচনা করা, যে আমরা যদি তিন শ্রেণীর মানুষের লক্ষ্যবস্তু এক হয়ে যেত তাহলে এই মাহফিলগুলো দ্বারা আগের সেই ফায়দাগুলো পাওয়া যেত। হয়তোবা মাহফিল কমিটির উদ্দেশ্য থাকে যে এই মাহফিলের উসিলায় আমাদের একটা কালেকশন হবে, একটা মাদ্রাসার ভবন নির্মিত হবে, অথবা মাদ্রাসাটা পরিচিত হবে এলাকার মধ্যে, অথবা আমরা বড় একজন বক্তা আনবো আশেপাশের এলাকার সবাই চমকায় যাবে যে বড় একজন বক্তা আনছিল অমুক মাদ্রাসা। তো এইগুলা থাকে আমাদের মনের লক্ষ্যবস্তু, দেখা যায় আল্লাহ তাআলা ওই লক্ষ্যবস্তুগুলো কবুল করেন, হয়তোবা মাদ্রাসার ভবন নির্মিত হয়ে যায়, অথবা আমাদের মাহফিলটা অনেক জাঁকজমক হয়, আশেপাশে অনেক সাড়া পায়, কিন্তু মূল লক্ষ্যবস্তু যেটা ছিল যে মাহফিলের দ্বারা মানুষ হেদায়তপ্রাপ্ত হবে ওই হেদায়তপ্রাপ্তটা হয় না। বক্তারও উদ্দেশ্য থাকে যে অমুক এলাকায় মাহফিল যাব, এত টাকা হাদিয়া পাবো, অথবা আমি এরকম গরম বয়ান করে মানুষকে উত্তেজিত করে তুলব, অথবা নরম বয়ান করে মানুষকে চোখের পানি ঝরায় ফেলবো, অথবা হাসানোর বয়ান করে মানুষকে একদম পাগলপাড়া করে ফেলবো। এই উদ্দেশ্য নিয়ে আসার কারণে দেখা যায় হয়তোবা বক্তা যদি গরম বক্তা হয় তার বয়ানে পুরা মাহফিলের ময়দান উত্তাল হয়ে যায়, বক্তা যদি নরম বক্তা হয় তার বয়ানে পুরা মাহফিলে চোখের পানিতে সবাই ভাসতে থাকে, অথবা যদি বক্তা মজার বক্তা হয় তার বয়ানে সকল মানুষ হাসতে থাকে, কিন্তু আসল যে লক্ষ্যবস্তু হেদায়েত, এ হেদায়েত পায় না কেউ। আর আমরা যারা শ্রোতা লেভেলের আছি আমাদেরও লক্ষ্যবস্তু ভিন্ন ভিন্ন থাকে, আমি আমার জন্য যাই না, অথবা আমি কিছু শিখতে যাই না। হয়তো এক শ্রেণীর মানুষ আছে যে এই মাহফিলের উসিলা করে বিয়াইবাড়ি পিঠের পিঠাগুলির দাওয়াত, যে শীতের পিঠার সময় আসছে এই মাহফিলকে সামনে রেখে বিয়াইয়ের দাওয়াত দিয়ে দিই, এই উসিলায় এসে পিঠাটা খাইয়ে গেল। তা দেখা যায় লক্ষ্যবস্তু পিঠা খাওয়া থাকে, তা জাঁকজমকভাবে পিঠার আয়োজন হয়, পিঠা খাওয়াটাও ঠিকঠাক মতো হয়, পিঠা টিঠা খাইয়ে পরে ঈশান নামাজের পরে চিন্তা করে যাই হালকা একটু কথা শুনে আসি, ওই হালকা কথার দ্বারা আর হেদায়ত নসিব হয় না। অথবা নিয়ত থাকে যে আমি যাই, অমুক বক্তা আসতেছে ওনার বয়ান শুনতে খুব মজা লাগে তাই ওনার সুরটা শুনে আসি, অথবা অমুক বক্তা খুব হাসাইতে পারে ওনার বয়ান শুনে একটু হাসাহাসি করে আসি, একটু বিনোদন নিয়ে আসি, অথবা অমুক বক্তার বয়ান শুনলে খুব কান্না আসে যাই একটু কান্নাকাটি করে আসি। এই কান্নাকাটি হাসাহাসি আর বিনোদনের উদ্দেশ্য থাকে যার কারণে কিছু শিখা হয় না, হেদায়ত পাওয়া যায় না। কিন্তু মাহফিলগুলোর আয়োজনের পিছনে কিন্তু সর্বপ্রথম আমাদের যে লক্ষ্যবস্তু থাকার উদ্দেশ্য ছিল সেটা হলো হেদায়ত প্রাপ্ত হওয়া। এই কারণে আয়োজক বক্তা শ্রোতা আমাদের সকলের আগে লক্ষ্যবস্তু ঠিক করে নিতে হবে যে আমরা কিছু শিখতে যাব। বক্তা এখানে বসবেন একজন শিক্ষক হিসেবে, একটা স্কুলের শিক্ষক যেমন তার ছাত্রদেরকে শেখানোর উদ্দেশ্যে কিছু বলেন, শ্রোতারা এখানে বসবেন ছাত্র হিসেবে, মনে করতে হবে যে এইটা একটা শিখার মজলিস, এখানে আমি কারো ভুল ধরার জন্য আসিনি, আমি এখান থেকে নিজের জন্য কিছু শিখে নিয়ে যাব। আর আয়োজক যারা তারাও এই উসিলা মাদ্রাসার ভবন নির্মাণ হওয়া, মাদ্রাসার কিছু কালেকশন হওয়া, এইগুলো হলো আমাদের রাখতে হবে একটা শাখাগত উদ্দেশ্য, কিন্তু মূল লক্ষ্যবস্তু থাকতে হবে যে এই মাহফিলের উসিলায় যেন এলাকা থেকে শিরিক বিদাত যা আছে সব দূর হয়ে যায়, কারণ এলাকার মধ্যে অনেক কুসংস্কার চলে, এক একটা এলাকায় গ্রামের মানুষগুলা সরল সোজা, গ্রামের মানুষ সাধারণত ধর্মপ্রাণ হয় কিন্তু সরল সোজা হওয়ার কারণে ভিন্ন ভিন্ন কিছু কুসংস্কার তারা বিশ্বাস করে নেয়,
সেইগুলাকেই তারা ধর্মীয় রীতিনীতি হিসেবে পালন করা শুরু করে। তো এই কুসংস্কারগুলো দূর করার পেছনে ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নাই। গ্রাম অঞ্চল থেকে শিরিক বেদাত এবং এই কুসংস্কারগুলো দূর করার জন্য অবশ্যই ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা আছে। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন, এসে তারা শিরিক বিদাত এবং কুসংস্কারের বিরুদ্ধে বয়ান করবেন কোরআন হাদিসের দলিল দিয়ে। এই বয়ানগুলো শোনার দ্বারা গ্রামের সরসরা মানুষগুলো বুঝবে যে না, আমি যেটাকে ইসলাম মনে করে পালন করি সেটা আসলে ইসলাম না, ওইটা একটা কুসংস্কার, ওইটা একটা বিদাত, ওইটা একটা শিরিক। মনে করেন আমাদের ময় মুরব্বীদের থেকে পাওয়া কিছু কুসংস্কার আমাদের কিছু মুরব্বীরা এখনও মানে, এমনকি তারা তর্ক পর্যন্ত করে। একটা বিশ্বাস আছে, আমরা মনে করি যে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে হায়াত কাটা যায়। এটা গ্রামের এখনও কোনো মুরব্বীর সামনে যদি কোনো যুবক আয়না দেখে, ওই মুরব্বী ওই যুবককে একটা ধমক লাগাই দেয়, যাই তুই ভাঙ্গা আয়নায় মুখ দেখলি কেন, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে তো হায়াত কাটা যায়। কিন্তু কোরআন ও হাদিসে তো ভাঙ্গা আয়নায় মুখ দেখলে হায়াত কাটা যায় এমন কোনো কথা নাই। তাহলে কোন জায়গা পাইলো? তাদের কাছে দলিল জিজ্ঞাসা করলে তারা একটাই কথা বলবে যে আমরা বাপদাদার কাছ থেকে শুনছি, ময় মুরব্বীরা যা বলে কিছু হইলেও ফলে, এটা হলো তাদের দলিল। তাই কোরআন হাদিসে কোথাও কি আছে যে ময় মুরব্বীদের কথাই শরীয়ত, ময় মুরব্বীর কথাই ইসলাম? এমন কোনো দলিল নাই। কিন্তু এই কথাটা মুরব্বীরা আপনার আমার কথা কিন্তু মানিয়ে নেবে না। আমরা যারা যুবক আছি, আমরা যদি মুরব্বীদের বলি যে চাচা এটা তো কোরআন হাদিসে নাই, জীবনে বিশ্বাস করবে না। যদি কোনো বড় একজন আলেম এসে বলে যে এই কথাটা কোরআন হাদিসে নাই, এই কথাটা বিশ্বাস করা যাবে না, তখন মুরব্বী বলবে যে না, বড় একজন হুজুর বলছে, সুতরাং এটা আমারই ভুল ছিল, এটা মেনে নেওয়া যাবে না। তো এই পরিবর্তনগুলোর জন্য ওয়াজ মাহফিলের আয়োজন, যে আমাদের ভিতরে কিছু ভুল বিশ্বাস, ভুল আকিদা থাকে, এই আকিদাগুলো যেন দূর হয়ে যায় এবং বড় বড় ওলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার মাধ্যমে আমাদের ঈমান যেন পরিবর্তন হয়ে যায়। ঈমান পরিবর্তন মানে আমি এতদিন বিশ্বাস করছি যে এই এই কাজটা করা ঈমান, মাজারে সেজদা দেওয়া ঈমান, মাজার পূজা করা ঈমান, এগুলো তো ঈমান না, বরং এগুলো ঈমান ধ্বংস করে দেয়। তো এই ঈমানটা পরিবর্তন হয়ে যেন আমার এই একাত্মবাদের ঈমানটা আমার দিলের ভিতর বদ্ধমূল হয়, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো কাউকে শরীক করা, কাউকে সেজদা করা, কোনো মাজারে পূজা করা, কোনো মাজারে মান্নত করা, এটা ঈমান না, এটা হলো ঈমান বিধ্বংসী একটা আকীদা। তখন আমার বুঝে আসবে যে এটা আসলে আমি ভুলের মধ্যে আছি। এই কারণে আয়োজনগুলো করা। সুতরাং বক্তার থেকে যদি শ্রোতা বেশি জ্ঞানী হয়ে যায়, তখন ওই বক্তার বয়ানে শ্রোতার কোনো ফায়দা হয় না। তা আমরা বয়ান শুনতে শুনতে, ছোটোবেলা থেকে বয়ান শুনতে শুনতে এই পর্যন্ত আস্তে আস্তে আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি। এমনকি আজকে এইখানে মাহফিল হবে, এক একজন বক্তা এক এক রকম কথা বলবে, আগামীকালকে দেখবেন চায়ের দোকানে গিয়ে সেই বক্তার ভুল ধরাধরি শুরু হয়ে গেছে। কয়েকজন মুরব্বী বসবে, বসে বলবে যে অমুক বক্তা যে কথা বললো এইটা আসলে ঠিক না, ওইটা ফাউ কথা, অমুক বক্তা যা বললো ওইটা ওইটাও ঠিক না, ও আমি ভালো করেই জানি। এই যে সমালোচনা করার মন মানসিকতা নিয়ে যে বসে, এই মন মানসিকতা নিয়ে আপনি 100 বছর বয়ান শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে না, কারণ আপনি শিখার নিয়তে বসেন না, আপনি ভুল ধরার নিয়তে বসতেন। যদি শিখার নিয়তে বসতেন, সারা জীবনে আমরা কত হাজার হাজার মাহফিল পাইছি, এই যাদের বয়স 50-60 বছর হয়েছে, তারা যদি বছরে এই 10টা করেও মাহফিল শুনি, তাহলে মোটামুটি 50 বছরে 500-র উপরে মাহফিল পাইছি। 500 মাহফিল থেকে যদি একটা করে সবকও যদি আমি নিয়ে নিতাম নিজের জীবনের জন্য, তাহলে 500টা সবক আমার আদায় হয়ে যেত। এই নিয়তে আমরা বসি না, আমরা বসি যে সমালোচনা করার নিয়তে। আবার ওয়াজ মাহফিলের এই মঞ্চগুলোও কেমন যেন ইদানিং সমালোচনার মঞ্চ হয়ে গেছে। এই মঞ্চ থেকে আমরা এখন বক্তারা একজন আর একজনকে, সামনে যারা বসা আছে তাদের ইসলাইয়ের নিয়তে বয়ান করি না, কেন এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে বয়ান করার জন্য বসা শুরু করে দিছি। আমরা এই বক্তা অমুক বক্তাকে গালি দেয়, অমুক বক্তা এই বক্তার সমালোচনা করে, এই যে একটা খোঁচাখুঁচি শুরু করছি, তখন সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়ে যায় যে কিরে আসলাম কিছু শিখতে, এখন দেখি বক্তারা বক্তারা ঝগড়া লাগাই দিছে এই মঞ্চে বসে, আমরা কি শিখব, তার থেকে আমরা নিজেরাই ভালো আছি। তো এই যে আমরা আমাদের নিজস্ব কিছু ভুল ভ্রান্তির কারণে ওয়াজ মাহফিলের যে প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য ছিল, ওই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা হারাই যাচ্ছি, দূরে চলে গেছি। সুতরাং এই এই সোফাটা, এই সোফাটা হয়তো হতে পারে আশপাশে কারো বাসার সোফা, অথবা হুজুরের বাসার সোফা হইতে পারে,
যে কোনো একটা পাবলিকের বাসার সোফা হইতে পারে, কিন্তু যে যত সময় এই সোফাটা এই মঞ্চের উপর আসে আজকের এই রাতটুকু, তত সময় আমার যদি মাথায় থাকে যে এই সোফাটা হলো আল্লাহ রাসুলের মেম্বার, আল্লাহ রাসুল মসজিদে নববীতে যে মেম্বারে বসে যে কথাগুলো মানুষের মাঝে ছড়াই দিছেন সেই মেম্বারটাই হলো এই সোফা, এই চিন্তাটুকু যদি আমার মাথায় থাকে তাহলে এই সোফায় বসে আমি কিন্তু ইয়ারকি ফাজলামি করার সাহস পাবো না। আমাদের কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, সব প্ল্যাটফর্মে বসে কিন্তু সব কিছু করা যায় না। সুতরাং আমার ভিতর যত প্রতিভাই থাকুক, আমি গান গাইতে পারি, নাচতে পারি, আমি মানুষকে হাসাইতে পারি, আমি মানুষকে এরকম গরম করে দিতে পারি, কিন্তু এই সোফায় বসলে মনে করতে হবে যে এটা আমার কাছে একটা আমানত, এটা ফাজলামি করে সময় নষ্ট করার মতো কোনো মেম্বার না। এই মুহূর্তে এখানে যারা যোগ্য তারাই বসার উপযুক্ত, তাদেরকেই বসানো উচিত। এই ওয়াজ মাহফিলের দ্বারা আমাদের ফায়দা না হওয়ার আরেকটা কারণ হলো আমরা এই সোফায় মাঝে মধ্যে অযোগ্যদের বসাই দিই। অযোগ্যদের বসাইলেও কোনো সমস্যা হতো না, কিন্তু অযোগ্যরা বসে যদি মুরব্বীদের সম্মান করত যে এই সোফায় তো বড় বড় শাইখুল হাদিসরা বসে বয়ান করে, এই সোফায় বসে তো বড় বড় পীর বুজুর্গরা মানুষের আত্মশুদ্ধির বয়ান করে, সুতরাং এই সোফায় বসে আমার শুধু কমেডি করলে চলবে না, আমার মানুষকে হাসাইলে চলবে না, বড়দের আদব বজায় রেখে এই সোফার মানটাকে আমার ধরে রাখতে হবে। এই মন মানসিকতা নিয়ে যদি বসতাম তাহলে এই সোফায় বসে আমাদের বক্তারা বিড়ি খাওয়ার তরিকা শিখাতে পারতো না। কারণ লক্ষ লক্ষ মানুষ আসে আমার কাছ থেকে কোরআন হাদিস থেকে কিছু শিখতে, আয়েশা যদি ওই শ্রোতারা বক্তার কাছ থেকে সিগারেট খাওয়ার নিয়ম শিখে যায়, বক্তা যদি এই মাহফিলের পোস্টারটা ভাস করে সিগারেট বানায় দেখায় যে এইভাবে এইভাবে সিগারেট খায়, তাহলে এর দ্বারা বক্তারই কী ফায়দা হলো, শ্রোতাদের কী ফায়দা হলো, আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা ছুটে গেলাম। সুতরাং লক্ষ্যবস্তু আগে নির্ধারণ করতে হবে যে আমি এই মাহফিলে যাচ্ছি কেন গেলাম, এই মাহফিলে কী উদ্দেশ্য যাচ্ছি, আমি কি আমার বিয়ে বাড়ির পিঠা খাওয়ার জন্য যাচ্ছি, নাকি বক্তার ভুল ধরার জন্য যাচ্ছি, না নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যাচ্ছি। আমি যদি আমার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আসি তাহলে অবশ্যই কোনো না কোনো বক্তার কথার দ্বারা আমার অবশ্যই পরিবর্তন হবে, সেই বক্তা আমার পছন্দের হোক বা না হোক, কারণ আমার তো ওই সময় উদ্দেশ্য বক্তা না, আমার উদ্দেশ্য হলো সবক নেওয়া। এখন আল্লাহ তাআলা এখানে যাকেই বসাক সে যে কথাই বলুক, আমার উদ্দেশ্য কিছু শিখা, আমি কিছু না কিছু শিখে যাইতে পারবো। সুতরাং আগে আমাদের নিয়তকে সহি করে নিই যে আমি এই মাহফিলে আসছি আমার জীবনকে পরিবর্তন করাতে এবং জীবনের কিছু সবক হাসিল করার জন্য এই মাহফিলে আসছি, এই লক্ষ্যবস্তু নিয়ে আমরা বসব। আরেকটা বিষয় হলো আমরা এই শেষ জামানায় এসে মানুষ মানুষের প্রতি খুব নেগেটিভ ধারণা পোষণ করি, যেহেতু এটা ফেতনার জামানা, শয়তান তো উঠে পড়ে লাগছে যে শেষ জামানার এই উম্মতকে কীভাবে জাহান্নামে নিয়ে যায়। এখন এই মুহূর্তে পীর বুজুর্গ ওলিয়া ওলিয়া আলেম ওলামা আর সাধারণ পাবলিককে আর নেতাকে দেখার সময় নাই শয়তানের। শয়তান এখন জোরদার মেহনত করতেছে যে আমার এখন জাহান্নামে নিতে হবে এদেরকে, যেভাবে হোক আমার জাহান্নামের কাস্টমার বাড়াইতে হবে। সুতরাং এই মুহূর্তে শয়তান একজন পীরের পিছনে উঠে পড়ে লাগছে, একজন আলেমের পিছনে ওই উঠে পড়ে লাগছে, আর এমনকি যার যতটুক এলেমের দৌরাত্ম তার পিছনে শয়তান তার থেকে ডাবল এলেমওয়ালা শয়তান লাগাই দিয়েছে। সুতরাং এই মুহূর্তে যদি আমি আপনি নিজের চিন্তা না করে আরেকজনের চিন্তা করি যে অমুক হুজুর কী অকামটা করলো, অমুক বক্তা এই অকাম করছে, অমুক বিশ্বাস এই করছে, অমুক সেই করছে, এই চিন্তা নিয়ে বসে থাকলে আপনার আমার কোনো ফায়দা নাই। কারণ এই মুহূর্তে সবার টেনশন করতে হবে যে আমি কীভাবে বাঁচতে পারি, কারণ বক্তা যাহার নামে যায় যাক, আমার পিসাব গেলে যাক গা, বরং পিসাবের জবান থেকে আমি যে সবকগুলো শুনছি ওইটা ধরে আমি নিজে আগে বাঁচি, অথবা এই মাহফিল থেকে ওই বক্তা কয় হাজার টাকা চুক্তি করে আসলো, অথবা বক্তা আমল আছে কি না আছে, অথবা আমি যে ইমামের পিছনে নামাজ পড়ি ইমাম সাহেবের আমল ঠিক আছে না না আছে ও দেখার টাইম নাই, আমি নিজে পাঁচ অক্ত নামাজ কি ইমামের পিছনে আদায় করতে পারতেছি না এইটা দেখার সময় এখন। কারণ ইমাম যদি আমার আমানতের খেয়ানত করে, আমার নামাজকে নষ্ট করে, এই জন্য ইমামের জবাব দিতে আসে কিয়ামতের দিন। আমার নামাজ যদি নষ্ট হয়ে যায় এইটা দোষ আমি ইমামের ঘরে কিয়ামতের দিন দিতে পারবো। সুতরাং এইটা নিয়ে এখন আমার চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। বক্তা যত বড়ই খারাপ হোক কিন্তু আমার দেখতে হবে যে বক্তার কথাগুলো তো হক বলতেছে, সুতরাং বক্তা তার আমলের হিসাব সে নিজে দিয়ে বেড়াবে, কিন্তু যে কথাগুলো বললো ওই কথাগুলো আমি আমার জন্য নিয়ে যাই, আমার জন্য উপকার হবে, এই কথাগুলো নিয়ে আমি বাড়িতে যাই, আমি আগে নিজে বাঁচি এইগুলো নিয়ে। সুতরাং এখন অন্যের দোষ দেখার সময় নাই আমাদের, কারণ অন্যের যত দোষই দেখে আমার ভিতরও লক্ষ লক্ষ দোষ আছে,
কারণ এই মুহূর্তে আমি আপনি কেউ ঈমান নিয়ে টিকে থাকা বড্ড কঠিন, ফেতনা থেকে বেঁচে থাকা বড্ড কঠিন, অনেক কঠিন। বরং কিয়ামতের এই ফেতনার জামানের আলামত হিসেবে আল্লাহর হাবিব বলছেন যে আগুনের কয়লা হাতে রাখা যতটা সহজ, ঈমান টিকায় রাখা তার থেকে বেশি কঠিন হবে। সুতরাং এই মুহূর্তে আমার নিজের ঈমানকে কিভাবে হেফাজত করা যায় এটা দেখার বিষয়, আরেকজনের ঈমান হেফাজত করার দায়িত্ব এখন আমার না, সেই জামানা চলে আসছে। সুতরাং মানুষের প্রতি অযথা ধারণা করব না, কারণ আমার যদি কারো প্রতি একটা নেগেটিভ ধারণা দিলের ভিতর বসেই যায়, তার হাজারো ভালো কাজ আর আমার কাছে ভালো লাগবে না। সে যতই ভালো করুক আমি মনে করব যে এর মধ্যে কোনো না কোনো খারাপ আছে। সুতরাং তার প্রতি যদি আমার একটা পজিটিভ ধারণা আসে যে না মানুষটা ভালো কাজ করে, তার দুই চারটা ভালো কাজ দেখে যদি আমি প্রশংসা করি মেনে নেই, তাহলে তার দুই চারটা খারাপ কাজ দেখলে আমার ভিতরে এই ধারণা আসবে যে না মানুষটা ভুল করতেছে, ভুলটা শুধরাই দেওয়া দরকার। সুতরাং এই জিনিসটা মেনে নিতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আর একটা বিষয় হলো এই যেটা বললাম যে আমার ভিতরে যে ভুল আকিদাটা আছে, এই আকিদাটা যখন ওলামায়ে কেরাম বলবে যে ভাই মুরব্বী আপনার এই আকিদাটা পরিবর্তন করার দরকার, তখন শিক্ষক হিসেবে তার এই পরামর্শটা মেনে নেয়া, নিজের আকিদার মধ্যে অটল না থাকা। এই কারণে ওলামায়ে কেরাম অনেক সময় হেকমত অবলম্বন করেন। সাধারণ পাবলিক যখন হেকমত মানে সরাসরি কোরআন হাদিসের কথা বোঝে না, তখন ওলামায়ে কেরাম হেকমতের সাথে বোঝায়, একটু হাস্যরসের মাধ্যমে বুঝায় যে সমাজের একটা বাস্তব চিত্র ধরে তুলে ধরলাম, এটার মাধ্যমে লোকগুলো কিছু বুঝবে, অথবা একটু রাগের মাথায় বোঝায় যে আপনার এই কাজটা করা ঠিক না, একটু ধমক দিয়ে বোঝায়। এগুলো সবই ওলামায়ে কেরামের হেকমত। আমাদের একজন মহান বুজুর্গ আছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আমরা সবাই তার নাম জানি। উনি যখন বাংলাদেশে প্রথম সফরে আসেন, এই বাংলাদেশ বিমানবন্দরে বিমান থেকে নামছেন, তাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তো তৎকালীন যুগের যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ, যাকে আমরা এখনও স্মরণ করি, তার কিতাব আমরা এখনও পড়ি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই নামার সাথে সাথে জেনারেল শিক্ষিত আলেম ওলামা সবাই লাইন ধরছে হুজুরের সাথে মুসাফা করার জন্য। তো জেনারেল শিক্ষিত যারা, তারা মুসাফা করার সাথে সাথে হুজুরে কদমবুসি করে। এখন কদমবুসি তো একটা সেন্সিটিভ ইবাদত, মানে এটা তো মানে খুবই একটা ঝুঁকিপূর্ণ ইবাদত, এটা করা তো এত জরুরি না। আপনি একজনকে কদমবুসি করতে যদি আপনার মাথা নিসা হয় তাহলে সেজদার সামিল হয়ে গেল। সুতরাং কদমবুসি করাটা একটা রিক্সের ইবাদত না, আর এটা করা তো অত জরুরি না, মুখে মুখে সালাম দিলেই হবে। আমাদের সমাজের একটা নিয়ম আছে, নতুন বউ যায় শাশুড়ি শ্বশুরকে যদি পায়ে হাত দিয়ে সালাম না করে আমরা মনে করি বেয়াদব, আসলে এটা কিন্তু বেয়াদবই না। সে যদি মুখ দিয়ে সালাম দিয়ে থাকে এটাই তার আদব রক্ষা হয়ে গেছে, আপনার পায়ে পড়ে যে সালাম দেওয়া লাগবে এটা জরুরি কোনো ইবাদত না। তা সুতরাং থানভী রহমতুল্লাহ নামছে, আমাদের বাংলাদেশে তো আবার এইসব মানে বেশি, ওই সবাই যায় হুজুরে পাও জড়ায় ধরতেছে, পায়ে চুমা দিয়ে মাথা নিচু করে একদম সালাম করা শুরু করছে। তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ চিন্তা করলো যে এই মুহূর্তে যদি আমি কোরআন হাদিস দিয়ে বুঝাইতে যাই এই পাবলিক মানবে না, কারণ এ রইল বাঙালি। হ্যাঁ, কোরআন হাদিস দিয়ে সব জায়গায় বোঝানো যায় না, হেকমতের সাথে কিছু বোঝাতে হয়। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কী করলেন, তারপরে যে সালাম দিতে আসে তার সাথে মুসাফা করে থানভী রহমতুল্লাহ নিজেই তার পায়ে হাত দিয়ে সালাম দেওয়া শুরু করে। যেই আসে হুজুর মুসাফা করে আর পায়ে হাত দিয়ে এরকম চুমা দেওয়া শুরু করে। এই দুই তিনজনকে করার পর সবাই লাইন টাইন ভেঙে দূরে সরে গেছে। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে কী ব্যাপার ভাই, মুসাফা করতে আসবেন না? তখন সবাই বলছে যে হুজুর মুসাফা করতে আসবো, আপনি যে আবার পায়ে হাত দিয়ে সালাম দেন এটা কেমন দেখায়, আপনি একজন আলেম মানুষ, আমরা সাধারণ পাবলিক মানুষ, আপনি আমাদের পায়ে হাত দিয়ে সালাম দেন এটা তো ভালো দেখায় না। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বললেন যে দেখেন, কদমবুসি করা যদি সোয়াবের কাজই হইতো, তা আমি তো থানভী তো মানুষের বাইরের কেউ না, আমিও তো মানুষ, আমারও তো সোয়াব অর্জন করা এটা তো দরকার, আমার তো নেকি হাসিল করা দরকার, তা আপনারা নেকি হাসিল করে নিয়ে যান, আমারে বাধা দেন, আমিও নেকি হাসিল শুরু করি। তখন লোকজন বলছে না হুজুর ঠিক আছে, তাহলে আপনি যেভাবে বলবেন ওইভাবে। তখন হুজুর বলছে ঠিক আছে, আসেন, চুপচাপ মুসাফা করেন, পায়ে হাত দিয়ে কেউ সালাম করেন না। এটা হলো ওলামায়ে কেরামের হেকমত। সুতরাং ওলামায়ে কেরামের হেকমতকে আমরা কখনো বিদ্রুপ আকারে নিব না। অনেক সময় কিছু কিছু জায়গায় ওনারা আজ মানে কথা আছে না যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে মাঝে মধ্যে বাঁকা করে। হ্যাঁ, হাজা নাজিমুদ্দিন রহমতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন, ওনার বাড়িতে একবার এরকম ইংরেজি শিক্ষিত মানুষজন অর্থাৎ জেনারেল মানুষজন দাওয়াত খাইতে গেছে। তো হঠাৎ দেখে যে একজন মানুষ বাম হাত দিয়ে পানির বোতল নিয়ে ডকডক করে পানি গিলে খাচ্ছে। তখন খাজা নাজিমুদ্দিন রহমতুল্লাহ বললেন যে ভাই ডান হাত দিয়েও পানি খান, বাম হাত দিয়ে কেন পানি খাচ্ছেন? তো উনি
ঠাস করে হুজুরের মুখের উপর জবাব দিয়ে দিলেন যে ডাইন হাতও আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে, একটা দেখাইলেই যথেষ্ট। তখন হুজুর চিন্তা করলেন যে এই ঘাড় তেরাকে কোরআন হাদিসের বয়ান দিয়ে বোঝানো যাবে না, এর এরকম আঙ্গুল বেঁকা করে বোঝাইতে হবে। তখন হুজুর জিজ্ঞাসা করলেন যে আপনার পড়াশোনা কদ্দূর, আপনি কী লেখাপড়া করছেন? তখন সে বললো যে হুজুর আমি তো লন্ডন থেকে এরকম পিএইচডি নিয়ে আসছি, আমি এরকম ডক্টরেট ডিগ্রি অর্জনকারী একজন জেনারেল শিক্ষিত মানুষ। তো হুজুর বললেন যে আপনি এইটা পড়ছেন, এই বৃদ্ধ আঙ্গুল দেখায় বলছে আপনি এই কচুটা পড়ছেন, দেখাইছে ওনার তো মেজাজ খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। যে কি হুজুর সবার সামনে আমাকে অপমান করলো, এটা একটা কাজ হলো? তো হুজুর চিন্তা করলো যে খাওয়া বন্ধ হয়েছে, হোক সমস্যা নাই, এটা আমি পরে বোঝাই বলতেছি। খাওয়া দাওয়া শেষ করে তাকে বলে যে ভাই আপনি রাগ হয়েছেন কেন, খাইলেন না যে? তখন বলতে যে হুজুর আপনি আমাকে মানুষের সামনে অপমান করলেন কেন? অপমান করলাম কোথায়? যে আপনি এই আঙ্গুল দেখাইলেন আমাকে, তবে যা এই আঙ্গুল দেখাইছি তা কী হয়েছে? এইটা একটা অপমান হইলাম না আমি সবার সামনে? আমি এত কষ্ট করে বিদেশে যে লেখাপড়া করে আসছি আর আপনি ঠাস করে আমাকে এই আঙ্গুল দেখাই বলেন যে আপনি এডিয়ে পড়ছেন, তাহলে আমার পড়াশোনার অপমান হইলো না? তখন হুজুর বলছে যে ভাই আপনার যদি এই আঙ্গুল না দেখে আমি এই আঙ্গুল দেখাইতাম যে আপনি ঠিক কাজ করছেন, অনেক ভালো পড়াশোনা করছেন, তাইলে কি আপনি রাগ হইতেন? বুঝলেন না, তাইলে রাগ হওয়ার কি আছে? তখন হুজুর বলেন যে ভাই এই আঙ্গুলও তো আল্লাহ বানাইছে, এই আঙ্গুলও তো আল্লাহ বানাইছে, তো এইটা দেখলে রাগ হবেন না, এটা দেখলে রাগ হবেন, কারণটা কি? তখন ওনার বুঝে আসছে যে এটাই আসলে মূল উদ্দেশ্য, এই হাতও আল্লাহ বানাইছে, এই হাতও আল্লাহ বানাইছে, কিন্তু এই হাতটা আল্লাহ খাওয়ার জন্য বানাইছে আর এই হাতটা আল্লাহ নাপাক কাজে ব্যবহার করার জন্য বানাইছে। তো কিছু কিছু জায়গায় ওলামায়ে কেরাম আমাদেরকে এরকম হেকমতের সাথে বোঝান, আর এই হেকমত অবলম্বন করতে গিয়ে দেখা যায় কিছু আলেম আছেন যারা একটু হাসান কথায় কথায় আমাদেরকে, সমাজের বাস্তব চিত্র তুলে দেয়। কেউ আছেন আমাদেরকে কান দান আমাদের দিলগুলা নরম করার জন্য, কেউ আছেন আমাদেরকে একটু ইমানি জজবা তৈরি করার জন্য একটু হুঙ্কার দেন যাতে আমাদের মুর্দা ইমানগুলো একটু জাগ্রত হয়। সুতরাং ওলামায়ে কেরামের সমালোচনা না করা, ওলামায়ে কেরামের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক রাখা। শুধু ওলামায়ে কেরাম না, আমার মুসলমান ভাই যারা আছে আমার আশপাশে, আমার পাড়া প্রতিবেশী যারা আছে, সবার প্রতি সবসময় সুধারণা রাখা, কারোর প্রতি কখনো খারাপ ধারণা রাখবো না। কারণ আমার একটা জিনিস মনে রাখতে হবে যে আমার অবস্থান থেকে তার কাজটা একটু ব্যতিক্রম মনে হলে তার অবস্থান থেকে কাজটা তার কাছে সঠিক। এটা সহজ একটা উদাহরণ যদি আমরা চাই, এই বিশ্ব রোড থেকে যদি আমি মসজিদের দিকে তাকাই ওই রাস্তায় দাঁড়ায়, তাহলে মনে হবে যে মসজিদটা মনে একটু বাঁকা হয়েছে, মসজিদটা মনে হয় কেবলা বরাবর হয় নাই, কারণ রোডটা কি সুন্দর সোজা পশ্চিম দিক গেছে আর মসজিদটা কেমন বাঁকা বাঁকা লাগে। আবার মসজিদ থেকে যদি আমি রাস্তার দিকে তাকাই মনে হবে যে মসজিদটা সোজা আছে, রাস্তাটা মনে হয় একটু বাঁকা গেছে, কিন্তু যার যার অবস্থানে সে কিন্তু সোজাই আছে। কারণ মসজিদ তার প্রয়োজন অনুযায়ী কেবলা ঠিক যদ্দূর আছে অদ্দূকি ঘোরানো হয়েছে, ইঞ্জিনিয়াররা বানানোর সময় ওই ম্যাপ অনুযায়ী মসজিদটাকে বাঁকা করেই বানাইছে। আবার রাস্তা তার অবস্থানে, রাস্তা যেদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় গন্তব্যে, সেই অনুযায়ী রাস্তাটাকেও একটু বাঁকা বানানো হয়েছে, কিন্তু যার যার অবস্থানে সে কিন্তু সোজা। সুতরাং রাস্তার এই অভিযোগ করার সুযোগ নাই যে মসজিদ কেন বাঁকা হলো, বরং তার দেখতে হবে যে আমি সোজা আছি কিনা। মসজিদের এই অভিযোগ করার সুযোগ নাই যে রাস্তা মনে হয় বাঁকা হয়েছে, ওইটাকেও আমার লেভেলে সোজা হওয়া দরকার। সুতরাং আপনার অবস্থান থেকে আপনি যে কাজটা করতেছেন আপনার কাছে ঠিক আছে, আপনার প্রতিবেশীর কাছে ওইটা বাঁকা মনে হইতে পারে তার অবস্থান থেকে, আবার তার কাজটা আপনার কাছে কাছে বাঁকা মনে হইতে পারে আপনার অবস্থান থেকে, কিন্তু যার যার অবস্থানে তার তার কাজ ঠিক আছে, তার তার সিদ্ধান্ত ঠিক আছে। সুতরাং কারোর প্রতি কখনো বিরূপ মন্তব্য করবো না, বিরূপ ধারণা দিলের মধ্যে রাখবো না। এই অযথা মানুষের প্রতি খারাপ ধারণা রাখার কারণে আজকে আমাদের পরিবর্তন হচ্ছে না, মানুষের সাথে মানুষের মিল মোহাব্বত নাই, একে অন্যকে খারাপ মনে করি, যার কারণে যে বক্তা বয়ান করতে আসে বক্তারও আমরা খারাপ মনে করি, বক্তা ও শ্রোতারে খারাপ মনে করে, এই এক এক একজন আর একজনকে খারাপ মনে করতে করতে দেখা যায় যে কারো কথার প্রভাব আমার দিলের মধ্যে পড়ে না, এই মাহফিলের মনে মাহফিলে হইতেছে, বক্তার মনে বক্তা বয়ান করে যাইতেছে, আমাদের কোনো পরিবর্তন নেই। সুতরাং সর্বপ্রথম আমি যার বয়ান শুনবো তার প্রতি আমার একটা সুধারণা রাখতে হবে যে আমি একজন আলেমের কাছ থেকে কথা শুনতেছি, অবশ্যই তিনি যা বলতেছেন আমার উপকারের জন্য বলতেছেন, আমি যেন এর উপর আমল করার চেষ্টা করি। মানুষের প্রতি খারাপ ধারণা রাখলে একটা মানুষের ভালো কাজের মূল্যায়ন আমাদের কাছে হয় না। একজন গরিব মানুষ, সে অত্যন্ত গরিব জাহেল মানুষ, মূর্খ সূর্খ মানুষ, কিন্তু লেখাপড়া জানে না, সে দরিদ্রতার কারণে সংসারে ঠিকমতো খাওয়া দাওয়াও যোগান দিতে পারে না। তো সে চিন্তা করছে যে আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু আমার রিজিকদাতা, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ খানা দিবে, তা আমি আল্লাহর কাছে চাই,
দেখি আল্লাহ আমার কোনো ব্যবস্থা করে কিনা। তো সে তো মূর্খ মানুষ, নামাজ কালামও ঠিক মতো পড়ে না, তো আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় এটাও সে জানে না। তো সে তার নিজের বুদ্ধি মতো একটা খাতা কলম নিয়ে বসছে যে আল্লাহর কাছে চিঠি লিখি। তো চিঠি লিখছে যে আল্লাহ আমি গরিব মানুষ, আপনি মেহরবানি করে আমারে লাখখানিক টাকা দেন, আমি ঋণ টিন শোধ করি, পরিবারের জন্য কিছু করি আর কি, আপনি নাকি রহমানুর রহিম অনেক দয়ালু, তো আমারে লাখখানিক টাকা দেন আপনি। লিখে আবার চিন্তা করছে যে এই চিঠিটা আল্লাহর কাছে কিভাবে পৌঁছাবো। তখন সে তো আর জানে না যে তাহাজ্জুদের নামাজে সেজদায় গেলেই আল্লাহ কাছে চলে আসে, তখন আল্লাহর কাছে চাইলেই হয়। সে ভাবছে যে শুনছে যে আল্লাহ আসমানে থাকে, এখন আসমানে যাইতে হলে তো প্লেন লাগে অথবা কিছু একটা লাগে, চিঠি পাঠাবো কি দিয়ে। তখন সে ওই চিঠিটা একটা কবুতরের পায়ে বাইন্ধে উড়াই দিছে যে যাও আল্লাহর কাছে চিঠিটা দিয়ে আসো। জাহেল মানুষ সে যা বুঝছে তাই করছে। এখন ওই জামানায় যখন চিঠিপত্রের যুগ ছিল আমাদের দেশে, ওই সময় কিন্তু কবুতরের পায়ে অথবা কোনো কিছুর সাথে চিঠি পাঠানো মানে এটা যদি প্রশাসনের লোক দেখত তারা কিন্তু সন্দেহ করতো, মনে করতে এটা কোনো গুপ্তচর, হয়তো বা পোষা কবুতরের মাধ্যমে এই এলাকার গোপন তথ্য আর এক এলাকায় পাচার করতেছে, এরকম একটা ধারণা বসে। তো এলাকার ফাঁড়ির পুলিশরা দেখছে যে এই লোকটা একটা চিঠি লিখে একটা কবুতরের পায়ে বাইন্ধে দিছে, তা তাড়াতাড়ি প্রশাসন বলছে ওই কবুতরটা তোমরা নামাও, হ্যাঁ নামাইয়া দেখো কি লেখছে। তখন তারা ওই কবুতরটারে গুলি করে নামাইছে, নামায় চিঠি খুলে দেখে যে লেখা যে আল্লাহ আপনি তো অনেক দয়াশীল, আপনার কাছে তো ধন সম্পদের অভাব নাই, আপনি আমার 1,00,000 টাকা দেন, আমার ঋণ টিন শোধ হোক। তো এই চিঠিটা দেখার পর ওই ফাঁড়িতে যত পুলিশ ছিল সবার দিলের ভিতরে একটা দয়া আসছে যে না বেচারা গরিব মানুষ, এ মানে আল্লাহর উদ্দেশ্যেই পাঠাইছে, তাই চলো আমরা নিজেরা একটু সহযোগিতা করি তাকে, নিজেরা নিজেদের মধ্যে টাকা উত্তোলন করে যা পারি তাকে কিছু সহযোগিতা করি, তার একটু পরিবর্তন হোক, কিছুটা অভাব অনটন দূর হোক। তখন পুলিশরা নিজেদের মধ্যে, ফাঁড়িতে তো আর বেশি পুলিশ থাকে না, আর সব পুলিশেরও তো বেতন আহামরি না, যা আহামরি কামায় সবই তো সাইড ইনকাম, বেতন তো আর অত না পুলিশের। তা সবাই মিলে যার যার হালাল টাকা থেকে উঠায় দেখে যে 50,000 টাকা হয়েছে। তো একজন হাবিলদারকে দিয়ে বলছে যে যাও দিয়ে আসো, দিয়ে তাকে সান্ত্বনা দিবা যে তুমি যে আল্লাহর কাছে চাইছিলে আল্লাহ কবুল করছেন, তাই তোমার এই যে আল্লাহর তরফ থেকে সাহায্য পাঠাইছে। তো ওই পুলিশ তার হাতে 50,000 টাকা দিয়ে বলছে তুমি যে আল্লাহর কাছে সাহায্য পাইছিলে, এই যে আল্লাহ কবুল করছেন, তোমার এই যে আল্লাহ সাহায্য পাঠাইছে। ওই লোকটা আবার টাকা পয়সা নিয়ে আবার আল্লাহর কাছে চিঠি লেখা শুরু করছে। তো ওই হাবিলদার আবার চিন্তা করছে যে কিরে সাহায্য তো করলাম, আবার কী লেখে আল্লাহর কাছে, শুকরানা চিঠি লিখবে নাকি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য পাইছিলাম, তুমি মানে সাহায্য পাঠাইছো, এই জন্য তোমার কাছে হাজার শুক্রিয়া। কিন্তু যেহেতু চিঠিটা লিখেছে ছাড়ছে একটা কৌতূহল পুলিশে মনে, দেখি কি লিখছে। তারপরে আবার নামাইছে, উনি যখন চিঠিটা আবার কবুতরের পায়ে বাইন্ধে ছাড়িয়ে দিছে, ওই পুলিশটা আড়ালে গিয়ে ওই কবুতরটাকে আবার গুলি করে নামাই ফাঁড়িতে নিয়ে গেছে। ফাঁড়িতে নিয়ে যায় ওই চিঠি খুলছে, চিঠি খুলে দেখে যে চিঠির মধ্যে লেখা যে আল্লাহ অনেক বিপদে পড়ে তোমার কাছে চিঠি লিখছিলাম, যে আমি অসহায় অবস্থায় আছি, তুমি আমারে 1,00,000 টাকা দাও, তাই তুমি তো টাকা পাঠাইছো ঠিকই, টাকাটা তুমি জিব্রাইল আলাইহিস সালামের দিয়ে পাঠাইতাও অথবা নিজেই দিয়ে যাইতো আমার বালিশের তলে, তুমি যে পুলিশের হাতে পাঠাইছো ওরা তো 50,000 টাকা মাইরে দিছে আমার। তা এই গল্পটা বলার উদ্দেশ্য যে আমরা জানি যে পুলিশ ঘুষ খায়, এই কারণে পুলিশের ভালো কাজ করলেও আমাদের গায়ে লাগে না। কত পুলিশ আছে জীবনে 1 টাকা ঘুষ খায় নাই, অথবা কত পুলিশ অফিসার আছে এরকম বড় বড় মসজিদ তৈরি করে দেয়, অথবা কত পুলিশ অফিসার আছে ওয়াজ মাহফিলে অনেক মোটা অঙ্কের টাকা দান করে। কিন্তু ওই যে আমাদের দিলের ভিতরে একটা বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে যে পুলিশ মানেই ঘুষখোর, এখন ভালো পুলিশ অফিসার দেখলেও অথবা পুলিশ অফিসার কোনো ভালো কাজ করলেও আমরা মনে করি যে এর মধ্যে মনে হয় ঘুষের টাকা আছে অথবা এর মধ্যে খারাপ কিছু আছে। এই যে আমাদের দিলের বিশ্বাসটা মানুষের প্রতি একটা খারাপ ধারণা ঢুকে গেছে, এই ধারণা ঢুকার কারণে আমাদের সমাজে শান্তি নাই। একটা মানুষ ভালো কাজ করেও শান্তি পায় না, একটা মানুষ সারা জীবন না বেনামাজে ছিল, হয়তো বা কোনো একজন আলেমের কথায় তার দিলের পরিবর্তন চলে আসছে, সে যখন মসজিদে আসে নামাজ পড়তে তখন আমরা মুসল্লিরা হাসাহাসি করি আর বলি যে কিরে কোন মতলবে আবার, তুই না গরু চুরি করতি, তাই তুই এখন মসজিদে মনে হয় স্যান্ডেল চুরি করার জন্য আসছিস। এই যে কথাগুলো বলে আমরা তার মন ভেঙে দিই, তখন সেই লোকটা আগে যা খারাপ ছিল তার থেকে ডবল খারাপ হয় যে যা একটু মসজিদে আসছিলাম ভালো হওয়ার জন্যে, তোদের কাছে আর পারলাম না দাঁড়া, এবার এতদিন গরু চুরি করছি এখন তোদের আরো বড় ধন সম্পদ সব চুরি করবো। আমরা অনেক সময় এরকম ধারণা করি, একজন মানুষ তার একটা দুষ্টু ছেলেকে মাদ্রাসায় দিছে, দুষ্টু ছেলে অনেক দুষ্টামি করে,
তাই তাকে অনেক সময় মাদ্রাসায় দেয় বাড়ির অভিভাবকরা, যে আমার ছেলেটা অনেক দুষ্ট হয়ে গেছে, মাদ্রাসায় দেই যাতে ভালো হয়। তখন আমরা মন্তব্য করি যে দেখছো কত বড় ফাজিল এডেরে মাদ্রাসায় দিছি। ওই বাচ্চাটা যখন ছুটিতে বাড়িতে আসে, সবাইকে যখন একটু সালাম কালাম দেয় অথবা মসজিদে যায়, তখন আমরা বলি যে এই ফাজিল কোনোদিন ভালো হয় নাকি, মাদ্রাসায় দিলেই কি আর না দিলে কি। তখন ওই ছাত্র চিন্তা করে যে যা মাদ্রাসায় দিয়ে যেত আমার সুনাম হইলো না, দাঁড়াও আজকে তোমার বাড়ির নারকেল গাছ থেকে ডাব চুরি করে উদ্বোধন করে নিই, আমার ফাজলাম এটা ধরে রাখি, তোমরা যেহেতু আমার আর দোয়া দিলে না। তখন আমরা আবার উল্টা মন্তব্য করি, দেখছো মাদ্রাসায় বেরিয়েও ভালো হয় নাই, কারণ ভালো হয় নাই তো আপনার আমার কথার কারণে। আমরা যদি বলতাম যে না মাশাআল্লাহ বাবা, তুমি তো এতদিন দুষ্ট ছিলা, তোমাকে এখন মাদ্রাসায় দিছে, ঠিক আছে, অনেক ভালো কাজ করছে, তুমিও অনেক লক্ষ্মী ছেলে, হ্যাঁ ভালো মতো পড়াশোনা করো, আল্লাহ তোমাকে অনেক বড় আলেম বানাবেন, এইভাবে যদি একটু সান্ত্বনা দিতাম। আমরা অনেক মুরব্বি আছি মসজিদে, এই জুমার দিনে ছোট ছোট বাচ্চারা আসে, বাচ্চাদের স্বভাবই তো দুষ্টমি করা, দুষ্টমি করা তো বাচ্চাদের স্বভাব। বাচ্চারা কি আপনার আমার মতো বুজুর্গ ভাব নিয়ে মসজিদে বসে থাকবে নাকি, ওদের এই বয়সটাই তো দুষ্টমি করার। মসজিদে দুষ্টমি করে সামনের কাতারতে একজন চিল্লা উঠে, এই কার ছেলে দুষ্টমি করে, তোর জন্য আর সামনে অক্ত মসজিদে না দেখি। এই যে একটা ধমকটা দিলেন, আপনার এই ধমকটার কারণে ওই বাচ্চাটা বেনামাজি হয়েছে, কারণ বাচ্চা দুষ্টমি করুক। আল্লাহ রাসুলের জিন্দগিতে পাইছেন নাকি জীবনে আল্লাহ রাসুল কোনোদিন কাউকে কোনো বাচ্চাকে দুষ্টমি মানে করার কারণে ধমক দিছে? বরং আল্লাহ রাসুল সেজদায় যাইতেন, হাসান হোসেন তার ঘাড়ের উপর উঠে বসে দুষ্টমি করতো, আল্লাহ রাসুল তত সময় সেজদা থেকে মাথা উঠাইতেন না যত সময় তারা ঘাট থেকে নিজের ইচ্ছায় না নামতো। তো এইটাই তো আমার রাসুলের আদর্শ। তো ধমক দিয়ে কোন হাদিসে পাইছেন আপনি? বাচ্চারা দুষ্টমি করতে থাকুক করতে থাকুক, করতে করতে এক সময় সে নামাজই হবে। আর আপনি যে আজকে একটু দুষ্টমি করার কারণে ধমক দিয়ে তাকে মসজিদকে বের করে দিলেন, এই বের করে দেওয়ার কারণে ওই বাচ্চাটা বেনামাজি হইতেছে, নাস্তিক হইতেছে। সুতরাং কোনো সময় বাচ্চারা দুষ্টমি করবে করুক, বাচ্চারা দুষ্টমি করে আপনার গায়ে জ্বালা ধরে, আর আপনারা যে দুই তিনজন মাতব্বর আজানের আগে এসে মসজিদে বসে সিহুদ ঘুষের আলো রাজনৈতিক আলাপ আলোচনা শুরু করেন, তখন কি মসজিদের হকাদাই হয় নাকি ঠিকঠাক মতো? তা নিজেরা দুনিয়াবি কথাকা থেকে বিরত থাকি, মুরব্বীরা তো দুনিয়াবি কথা মানে মসজিদে গেলে মানে আরো মনে পড়ে দুনিয়াবি কথা। সুতরাং নিজেদেরকে ইসলাহ করার নিয়তে সবসময় এই দিনী পরিবেশগুলোতে যাওয়া, এই মাহফিলে আসা, মসজিদে যাওয়া, সবসময় চিন্তা করা যে এখানে আমি আমার নিজেকে পরিবর্তন করার জন্য আসছি। সুতরাং বাচ্চাদেরকে কোনো সময় ধমকাবেন না মসজিদে দুষ্টামি করুক ওরা। এমনকি আমাদের দেশে তো এই সিস্টেম নাই, বরং বিদেশে সৌদি আরবে আরব কান্ট্রিতে মসজিদে লেখা থাকে যে তুমি যদি নামাজের সময় পেছন থেকে তোমার বাচ্চাদের হাসির আওয়াজ না শোনো, তাহলে তুমি চিন্তা করো তোমার পরবর্তী প্রজন্ম বেনামাজি হওয়ার সম্ভাবনা আছে। কারণ বাচ্চাদের হাসির আওয়াজ না পাওয়া মানে কি বাচ্চারা মসজিদে আসে নাই, আর বাচ্চারা মসজিদে না আসা মানে এই প্রজন্মটা বেনামাজি হওয়ার পথে। সুতরাং হাসি ফাজলামো যাই করুক, জিলাপি নিয়ে কারাগারি করুক, তারপর আসতে দেন, জিলাপির লোভ দেখায় হইলেও মসজিদে আসুক বাচ্চারা, দুষ্টমি করুক, কোনো সময় ধমকাবেন না। বাচ্চাদের এত ধমকান, আমি তো দেখি মুরব্বীর আরো বেশি জিলাপি নিয়ে কারাগারি করে। বরং বুড়ো একটা মানুষ তার ডায়াবেটিক্সে মরে যায়, বাড়িতে বিআই 5 কেজি মিষ্টি আনলে খায় না, না বিআই আমার ডায়াবেটিক্স আছে, ডাক্তার নিষেধ করছে, এই মুরব্বীও দেখি জুম্মার দিনে সে জিলাপি যদি একটু কম দেয় সে বটদোয়া শুরু করে, দেখি রে সবাই রে দিলি বেশি বেশি, আমার এক টুকরা দিলি কেন, হ্যাঁ এটা কোন জায়গায় পাইছিস, বড় বড় হাদিস শুরু করে দেয়। সুতরাং এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে, নিজেকে পরিবর্তন করার একটা আন্দোলন করতে হবে। এতদিন তো আমরা অনেক পরে সমালোচনা করলাম, দেখতেছি সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না, সরকারের সমালোচনা করি, আলেম ওলামার সমালোচনা করি, প্রতিবেশীর সমালোচনা করি, নেতা নেত্রীর সমালোচনা করি, এলাকার মেম্বারের গালাগালি করি, সব করতেছি, এত গালাগালি করে চায়ের দোকানগুলো তো আমাদের সংসদ ভবন হয়ে গেছে অলরেডি, এখানে বসে আমরা একদম মুসি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, আবার একজন বাংলা শিক্ষিত থেকে শুরু করে একজন বড় সাইকোলজিস্ট পর্যন্ত সবার বিরুদ্ধে তো সমালোচনা করলাম, কই সমাজের তো কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা চায়ের দোকানে বসে পরের সমালোচনা করি, নিজের আত্মসমালোচনা করি না। সুতরাং আসেন আত্মসমালোচনা করা শিখি, নিজেকে পরিবর্তন করা শিখি, এবং ওয়াজ মাহফিলে গিয়ে নিজের সবক আদায় করা শিখি, বক্তার ভুল ধরা না, বক্তার সমালোচনা করাও না, এবং কি বিয়ে বাড়ি পিঠা খাওয়ার উদ্দেশ্যেও না, যাব নিজে কিছু সবক হাসিল করার জন্য। এই উদ্দেশ্য নিয়ে যদি যাই অবশ্যই কোনো না কোনোভাবে আমার সবক হাসিল হবেই। এই দৃষ্টিভঙ্গি ছিল আগের মুরব্বীদের, যে কারণে এত বড় বড় আয়োজন হইতো না, এত বড় বড় বক্তা আসতো না, ছোট্ট একটা কথা একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত। আগের বক্তারা কেমন ছিল? আমাদের ইসমাইল শহীদ রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ, যিনি মাল্টার
মানে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ এক জায়গায় বয়ান করতেছেন, বয়ান করা শেষ উনি চলে যাইতেছেন, হঠাৎ এক লোক দূর আসছে, অনেক দূর থেকে আসছে, আইসে বলতেছেন যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ, তখন তো রহমতুল্লাহ না, তখন তো জীবিত, ইসমাইল শহীদ, হুজুরের বয়ান কি শেষ? তখন একজন বলছে যে হ্যাঁ, হুজুরের বয়ান শেষ করে ওই যে হুজুর রওনা দিয়েছে, চলে যাচ্ছে। তখন ওই লোকটা বলছে আহ, আমি এত দূর থেকে আসলাম ইসমাইল শহীদের বয়ান শুনতে, তার বয়ানটা মিস করলাম। এই উনি যে আহ করে উঠছে, এই কথাটা ইসমাইল শহীদ রহমতুল্লাহ শুনছেন। তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলছে ভাই এদিকে আসেন। এদিকে এসে ওই লোকটাকে নিয়ে পাশে একটা নির্জন জায়গায় বসে, এই যে 1.5-2 ঘন্টা যা বয়ান করছে, ওই লোকটাকে ওইখানে বসে বসে পুরা বয়ানটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত শোনাইছে। শোনায় বলছে ভাই আমি এই বয়ানটা করছি এত সময়, আপনি কষ্ট করে আসতেন, এই যে আপনার জন্য আবার বয়ানটা শোনাই দিলাম। এটা ছিল আমাদের তৎকালীন যুগের বক্তাদের আমল। আর তৎকালীন যুগের শ্রোতাদের আমল কেমন ছিল? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে একজন গেছিল, অনেক সাধনা করে যে উনার কাছে গিয়ে আমি নিজেও একজন আল্লাহর ওলি হব। তো উনি গেলেন, যাওয়ার সাথে সাথে আবার বের হয়ে চলে আসলেন। বের হওয়ার সাথে সাথে লোকজন জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি না আব্দুল কাদের জিলানির দরবারে দীর্ঘদিন থেকে নিজের জিন্দগির পরিবর্তন করানোর জন্য আসছিলা, তুমি তো আইসেই আবার চলে যাচ্ছ, কি কিছু শিখলা টিকলা না? তখন উনি বললেন যে আমি যা শিখার জন্য আসছিলাম তা আমার শিখা হয়ে গেছে। তাহলে কী শিখলা এই 2-3 সেকেন্ডের মধ্যে, কী শিখলা তুমি যে তোমার জীবনের পরিবর্তন হয়ে গেল? তখন উনি বললেন যে আমি যখন হুজুরের দরবারে ঢুকি, তখন হুজুরের জবান থেকে এই কথাটা বাইর হচ্ছিল। হুজুর তখন বয়ানে ছিলেন, দেখলাম যে উনি একটা কথা বললেন যে গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। তা আমি চিন্তা করলাম যে এইটাই তো আমার জীবনের সম্বল, তাই আর কি লাগে? ওনার দরবারে বছরকে বছর বসে আমি যা শিখবো, এই একটা কথার মধ্যেই তো আমি আমার খোরাক পেয়ে গেছি, সুতরাং তার দরবারে থাকার আর দরকার নাই, এই কথা নিয়েই আমি চলে যাচ্ছি, এই কথার উপর আমল করলে আমার জীবনের পরিবর্তন হয়ে যাবে। এটা ছিল তৎকালীন যুগের শ্রোতা। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা বয়ান শুনি, ঘন্টার পর ঘন্টা বয়ান করি, আমাদেরও পরিবর্তন নাই, বক্তাদেরও পরিবর্তন নাই, কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্যই থাকে ভিন্ন, আমরা আসি একটা বিনোদন নিতে। সুতরাং বিনোদন কিন্তু আমিও পারি, আমারও ইউটিউব চ্যানেল আছে, আমার আপনারাও যদি সার্চ দেন দেখবেন যে আমি লোক হাসানোর কাজ করি, এমন কিছু করি যেটাতে এই 150 মানুষ হাসতে পারবে। আমার 3.5 লক্ষ ফলোয়ার আছে, কিন্তু এই এই চেয়ারটা বিনোদনের চেয়ার না, ওইটার জন্য আলাদা মঞ্চ আছে আমার। কারণ সোশ্যাল জগৎটা যুব সমাজ অশ্লীল ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত, সুতরাং আমি যদি ওইখানে যে যুব সমাজের জন্য সুস্থ কিছু বিনোদন দিই, তাহলে সে ওইখানে অশ্লীল বিনোদন না দেখে সুস্থ বিনোদন দেখবে। এই পরিবর্তনের উদ্দেশ্যে ওই মঞ্চে আমি বিনোদন দিই, কিন্তু আমার ওই প্রতিভা যদি এই মঞ্চে খাটাইতে যাই যে আমি তো মানুষ হাসাইতে পারি, সুতরাং ওয়াজের মঞ্চে বসেও ঘণ্টাখানিক হাসাই, তাহলে এটা হবে আমার মুরব্বীদের সাথে বিয়াদবি। কারণ আমাদের মুরব্বীরা এই মঞ্চে বসে মানুষকে হাসাই যান নাই, মানুষকে কান্দাই গেছেন, মানুষের জীবন পরিবর্তন করার একটা সংগ্রাম করে গেছেন এই মঞ্চে বসে। সুতরাং এই মঞ্চটা কমপক্ষে কমেডির মঞ্চ না বানানো। মুরব্বীরা হয়তো আমাদেরকে মাঝে মাঝে বসায়, আমরা তাদের যোগ্য না, বড় বড় শাইখুল হাদিসরা বসেন এখানে, তারপরও বসায় কেন? আমরা যখন মাদ্রাসায় যাই দেখি যে মা এই মাদ্রাসার আজকে মাহফিল, আসরের পরে ছোট ছোট বাচ্চাদের উঠাইছেন এই মঞ্চে হুজুররা, কিসের জন্য উঠাইছে? বয়ান করার জন্য? বরং তা না, হুজুররা উঠায় যে তুমি কি শিখছো একটু শোনাও মানুষদেরকে, তুমি যে মাদ্রাসা থেকে অজু ভাঙার ফরজ শিখলা, তারপর অজুর ফরজ শিখলা, তাইমুমের নিয়ম শিখলা, জানাজা পড়া শিখলা, এই যে শিখছো এইগুলো একটু এই মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় দেখাও, এই উদ্দেশ্যে বাচ্চাদেরকে উঠায়। এখন যদি একটা বাচ্চা চিন্তা করে যে হুজুর আমারে অজু ভাঙার ফরজ বলার জন্য উঠাইছে মঞ্চে, অজু ভাঙার ফরজ তো মোটামুটি সবাই পারে, আমি তো কাঁচা বাদামের গানটা পারি, ওইটা একটু শোনাই দিই, তো ওই বাচ্চা যদি অজু ভাঙার ফরজ না বলে কাঁচা বাদামের গান বলে, এটা কি ওর জন্য বিয়াদবি হবে না? ঠিক তদ্রূপ আমরা যারা আছি, আমাদেরকে মুরব্বীরা বসায় এখানে যে তুমি যা শিখছো মাদ্রাসায় পড়ে ওলামা ইকরামের বয়ান শুনে, কি শিখছো এইটা একটু শিখ শোনাও, সামনে যারা আছে তাদেরকে শোনাও, এই উদ্দেশ্যে মুরব্বীরা মাঝে মধ্যে আমাদের মতো অযোগ্যদের বসার সুযোগ দেন। এই সুযোগটা পেয়ে যদি আমি মনে করি যে আমি তো ভালো কমেডি জানি, আমি হাসানো শুরু করে দিই লোকজনকে, তাহলে এটা হবে মুরব্বীদের সাথে চরম বিয়াদবি এবং আল্লাহর রাসুলের এই মেম্বারের সাথে আমানতের খেয়ানত হবে। সুতরাং মঞ্চ ভিন্ন ভিন্ন, বিনোদনের মঞ্চ ভিন্ন, ওয়াজ মাহফিলের মঞ্চ ভিন্ন। সুতরাং এই মঞ্চে যখন আমরা বসবো, আমরা এই নিয়তে বসবো যে মানুষকে যা শোনাচ্ছি এর দ্বারা যেন আমারও পরিবর্তন হয়, আর মানুষ আমরা যারা শুনতে আসি আমাদেরও এই নিয়ত থাকতে হবে যে
যা শুনতেছি এটার দ্বারা আমার সমাজ পরিবর্তন না হয় হোক, আমার যেন পরিবর্তন হয়, এই উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি আমরা বসি, ইনশাল্লাহ আমাদের বাপদা দ্বারা ওয়াজ মাহফিলে যে ফায়দা হয়েছে ওই একই ফায়দা আমাদের সমাজেও হবে, আমারও হবে, ওয়াজ মাহফিলের দ্বারা লক্ষ লক্ষ মানুষ হেদায়তপ্রাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াজ মাহফিলে এসে নিজের আত্মশুদ্ধির জন্য, নিজেকে পরিবর্তনের জন্য এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করার তৌফিক দান করুক। যারা বক্তা আছি আমাদেরকেও এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই বয়ান করার তৌফিক দান করুক। আর আমরা যারা এই শীতের মধ্যে কষ্ট করে আসছি আমাদেরকেও যেন এই লক্ষ্যবস্তু সামনে রেখে বয়ান শোনার তৌফিক দান করেন, এবং এই লক্ষ্যবস্তু সামনে রেখেও যেন আমাদের ভিতরে পরিবর্তন চলে আসে। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।